हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल पिंकीर पाँच फोड़न। आज के आमी तुम्हादेर जोन्नो खूब ताड़ाताड़ी और खूब सिंपल एक चिकेन बिरियानी रेसिपी निये एसेछी। चलो ताहले चिकेन बिरियानी रान्ना करार जोन्नो की लागछे सेटा देखे नी। चिकेन बिरियानी तैरी करार जोन्नो आमार लागछे एखाने आमी 800 ग्राम चिकेनेर लेग पिसगुलो नियेछी, एखाने कुचोनो प्याज नियेछी, काचा लंका, रसुन और आदा, और एखाने नियेछी साजीरा सामरिच, रोज बटल, लवंग, एकटा बड़ो एलाच, एक टुकड़ो जयित्री, पाँचटा लवंग, दो टुकड़ो दारचिनी और अल्प जयित्री। एखाने नियेछी फेटानो टक दई। प्रथमे आमी चिकेनटा मैरिनेट करार जोन्नो प्रिपारेशनटा निये निच्छी। तार जोन्नो एकटा मिक्सिं बोलेर मध्ये आमी कुचोनो प्याज, आदा, रसुन और काचा लंकागुलो दिए, और एखाने जे शुकनो मशलागुलो आछे ई सबगुलो दिए एकटा पेस्ट तैरी करे निच्छी। এখানে আমি পেস্টটা তৈরি করে নিয়েছি। এবার আমি চিকেনটা ম্যারিনেট করব। এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো পেস্টটা দিয়ে দিলাম, আর এই যে টক দইটা রেখেছিলাম এটাও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এটা আমি ফ্রিজে দু ঘন্টার জন্য রেখে দেব। তোমরা যদি ভাবো হাতে সময় কম আছে তবে নাও রাখতে পারো, আমি দু ঘন্টার জন্য রেখে দিচ্ছি। তাহলে বিরিয়ানি তৈরি করার বাদ বাকি সব কিছু গুছিয়ে নিয়ে দু ঘন্টা বাদে আবার ফেরত আসছি। দু ঘন্টা চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন বার করে নিয়েছি। এখানে 600 গ্রাম চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি। এখানে আমি বাসমতি চাল নিয়েছি, আর এখানে আলুটা কেটে ধুয়ে রেখেছি। কড়াইতে সাদা তেল গরম বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে আলুগুলো ভেজে নিচ্ছি। অল্প নুন দিয়ে দিচ্ছি। ভালো করে নুনটা মিশিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে আলুটা ভেজে নেব যতক্ষণ না আলুটা 80% কুক হয়ে যাচ্ছে। উনোনটা একদম সিমে দিয়ে আলুটা ফ্রাই করতে হবে। একটা সসপ্যানের মধ্যে কিছুটা জল গরম করতে দিয়েছি। এর মধ্যে এক টুকরো দারচিনি, কয়েকটা লবঙ্গ আর এলাচ, আর দুটো তেজপাতা, আর কিছুটা নুন দিয়ে জলটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এই জলটা আমি রাইসটা রান্না করতে ব্যবহার করব। আলুগুলো খুব ভালো কুক হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। জলটা ফুটে গেছে। এবার আমি আগে থেকে ভেজানো চালটা ছেড়ে দিচ্ছি। ইনস্ট্যান্ট নুডলস তো আমরা সবাই তৈরি করে খাই, এটা হচ্ছে ইনস্ট্যান্ট বিরিয়ানি, যখন তখন তৈরি করে খাওয়া যায়। চালটাও আমি 80% কুক করে নিয়ে ফেরত আসছি। আলুটা ভেজে তুলে নিয়েছি। এবার সেই কড়াইয়ের মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলো আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি।
এটা যেহেতু দু ঘন্টা ম্যারিনেট করাই ছিল, খুব শীঘ্রই রান্নাটা হয়ে যাবে। আর চিকেন রান্না করতে তো এমনিতেও বেশি টাইম লাগে না। আজকে আমি তোমাদেরকে হোয়াইট কালারের চিকেন বিরিয়ানি করে দেখাবো। এক্সট্রা যে মশলাটা ছিল সেই মশলাটা আমি পুরোটাই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার উনুনটা সিমে দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করছি। 5 মিনিট পর ঢাকা খুলে কিছুটা নুন অ্যাড করছি। আমি কিন্তু ম্যারিনেশন করার সময় কোনো নুন দিয়েছিলাম না, এখন নুনটা দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করছি। 5 মিনিট পর ফেরত এলাম। চিকেনটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এখন আমি অল্প একটু চিনি দিচ্ছি। চিনিটা তোমরা ইচ্ছা করলে নাও দিতে পারো, আমি একটু দিলাম। চিনিটা দিলে আমার কাছে বেশ ভালোই লাগে খেতে। চিকেনটা কিন্তু আমার একদম নরম হয়ে গেছে, যেহেতু আমি 2 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। তোমরা ভাববো যদি আমি ম্যারিনেট করবো না, তবে নাও করতে পারো, কিন্তু ম্যারিনেট করলে বেশ টেস্টটা ভালো হয়। আমি এইভাবে আরও 5 মিনিট রান্না করবো, এখন আর আমি ঢাকা দেব না। এদিকে ভাতটাও আমার দেখো 80% কুক হয়ে গেছে। আমি এবার মাঠটা জড়িয়ে নিচ্ছি। হাফ চামচ মতো কেওড়া জল চিকেনটার মধ্যে অ্যাড করে দিচ্ছি, এরপরে চিকেনের ভেতর পর্যন্ত বেশ একটা ভালো ফ্লেভার আসবে। চিকেনটা রান্না হয়ে গেছে, এবার আমি তোমাদেরকে লেয়ারিং করে দেখাচ্ছি। রাইসটা মার ঝরিয়ে রেখেছি, এবার আমি কিছুটা রাইস অন্য একটা থালায় তুলে নিচ্ছি লেয়ারিংয়ের জন্য। যে চিকেনটা তৈরি করে রেখেছিলাম, এবার আমি গ্রেভি সমেত সেই চিকেনটা রাইসের ওপর দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি। যেহেতু আমি পরিমাণে কম করেছি, তাই আমি একটা লেয়ারই করছি। এইভাবে পুরো ছড়িয়ে দিচ্ছি। আর আগে থেকে যে আলুটা ফ্রাই করে রেখেছিলাম, সেই আলুগুলোও দিয়ে দিচ্ছি। এইখানে আমি 1 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল আর 2 ফোঁটা মিঠা আতর দিয়ে রেডি করে রেখেছি। এই জল কিছুটা দিয়ে দিচ্ছি। আর এখানে যে অর্ধেকটা রাইস তুলে রেখেছিলাম, এবার এই রাইসটাও দিয়ে দিচ্ছি। পুরো মাংস আর আলুটা ঢেকে দিলাম, আর বাদ বাকি যে জলটা ছিল এবার সেই জলটাও দিয়ে দিচ্ছি। কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। এবার আমি এটা স্টিমে দেব। বিরিয়ানিটা আমি দমে বসিয়ে দিয়েছি। আমি এখানে কোনো আটা বা ময়দা দিয়ে এটা সিল করিনি, কেননা আমার এই থালাটার গামলাটার মধ্যে এত সুন্দর একটা সেটিং আছে যে এটা থেকে কোনো রকম ভাব বেরোবে না। আর ওপরে আমি একটা নোড়া চাপা দিয়ে দিয়েছি। নিচে একটা তাওয়া দিয়েছি, দেখো রুটি করার তাওয়া। এখন আমি উনুনের ফ্লেমটা হাইতে রেখেছি। 2-3 মিনিট হাইতে রাখার পর ফ্লেমটা আমি লোতে দিয়ে দেব। আর লো ফ্লেমে আমি এই বিরিয়ানিটা দম করব প্রায় 20 মিনিট।
তাহলে ফেরত আসছি আমি তোমাদের কাছে আবার 20 মিনিট পর। 20 মিনিট দমে রান্না করার পর আরো 10 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। এরপরে এই হচ্ছে অবস্থা হয়েছে বিরিয়ানিটা। আমি তোমাদেরকে একবার প্লেটিং করে দেখাচ্ছি। দেখলে তো কত সহজে এই চিকেন বিরিয়ানি রেসিপিটি তৈরি করা যায়। আমার এই ফর্মুলাটা যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে তোমাদের চিকেন বিরিয়ানিও একদম পারফেক্ট হবে। যারা নতুন নতুন রান্না করছো তারা অবশ্যই আমার মতো করে বিরিয়ানিটা তৈরি করো, খুব ভালো হবে খেতে। আর আমার এই রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে তাহলে ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো। পিঙ্কির পাঁচফোড়ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক কমেন্টস দিতে একদম ভুলো না। কিন্তু সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি খুব শীঘ্রই আরও একটি রেসিপি নিয়ে আসছি। ততক্ষণ টাটা, বাই বাই।